ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাদা সিম নিরামিষ করে দেখাবো। শীতের দিনে সিম নিরামিষটা খেতে খুবই ভালো লাগে। এটা রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এটার মধ্যে তেমন কোনো মশলা যায় না, কিন্তু খেতে তাও অনেক দারুণ লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সিম নিরামিষ করার জন্য আমি এখানে বিসিওয়ালা সিম নিয়েছি। দেখেন বিসিতে ভরপুর এমন সিম দিয়েই সিম নিরামিষটা করলে ভালো লাগে। এখানে আমি হাফ কেজি সিম নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে আমি আলু নিয়েছি বেশ খানিকটা, প্রায় 2 কাপের মতো হবে, এটাও দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি কিছু কাঁচামরিচ মাঝখানটা ভেঙে তারপরে দিয়ে দিব। এটার মধ্যে তেমন কোনো মশলা যায় না, একদম সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। শুধুমাত্র মাছকান্দা ভেঙে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। শুধু যে পানিতে এমন পরিমাণ পানি দিব যাতে সিমটা সিদ্ধ হয়ে যায়। এখন এটা আমি সামান্য উল্টে পাল্টে তারপরে ঢেকে দেব। এখন এটা ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত সিম আলু সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখেন সিমটা একদম সিদ্ধ হয়ে গেছে, চাইলে একটু ভেঙেও দিতে পারেন আপনারা। আমি একটু ভেঙে ভেঙে দিব, শুধু আলুগুলো আলাম রাখবো আর সিমগুলো ভেঙে একদম ই করে দেব, মিশিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো, যতটুকু পানি আছে আমি পুরোটাই ভালো করে শুকিয়ে নেব, তারপরে সিম নিরামিষটা বাগার দেব। এখন আবার ঢেকে দিচ্ছি, অল্প পানি আছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। সিম থেকে মোটামুটি পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটা বাগার দিয়ে নেব আর যতটুকু সম্ভব সিমগুলা ভেঙে দেব। এখন এটা আমি বাগার দেবো। বাগারের জন্য আমি একটা প্যান বসায় দিলাম, সেখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব আনাম, 3টা শুকনো মরিচ আর 2টা একটু ছিঁড়ে দিব যাতে বিচিগুলা সিমের নিরামিষের মধ্যে যায়। এখন এটা একটু কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। এটা খানিকটা রসুন কুচি নিয়েছি, বেশ খানিকটা, আর 3টা পেঁয়াজ। এটা একটু সামান্য কালার হওয়া পর্যন্ত আমি ভাজব। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সিম গুলা দিয়ে দেবো। সিম আলু ভালো করে আমি বাগারের সাথে মিশিয়ে দেব। নিরামিষের ভিতরে যাতে কোনো পানি না থাকে সেভাবে একবার ভালো করে ভেজে নেবেন। পানি থাকলে একটা ভালো লাগে না, যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় সেরকম করে এই নিরামিষটা রান্না করতে হয়। আমার পানি প্রায় শুকিয়ে গেছে আর তেমন একটা পানি নেই, দেখেন কত আঠা আঠা হয়েছে এবং বিচিগুলো বের হয়ে এসছে। সিম নিরামিষ খেতে হলে এরকম বিচিওয়ালা সিম নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব।
সিম নিরামিষটা সম্পূর্ণ রেডি। আমি এবারের মতো বিদায় নিব, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।